গেল 14 এপ্রিল মুক্তি পায় কন্নড় অভিনেতা যশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমা। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড করছে সিনেমাটি। মুক্তির 34তম দিনে 1200 কোটি ছাড়ালো প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমার আয়। মুক্তির পঞ্চম সপ্তাহেও বক্স অফিস দৌড়ে বেশ এগিয়ে সিনেমাটি। এই সপ্তাহের পঞ্চম দিনে সিনেমাটি আয় করেছে 3,61,00,000 রুপি। এ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে 1,204,37,00,000 রুপির বেশি ব্যবসা করেছে। ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয় বালান এক টুইটে এ তথ্য জানান। গ্যাংস্টারদের নিয়ে গল্পের এই সিনেমায় দুর্দান্ত মারকুটে অভিনয়ে পুরো ভারত পা দিয়েছিলেন কন্নড় রকিং স্টার যশ। শুধু তাই নয়, এই সিনেমা দিয়ে দেশের বাইরেও লাখো ভক্ত অনুরাগী জুটিয়েছেন এই অভিনেতা। মুক্তির আগে থেকে যেমন আলোচনায় ছিল কেজিএফ 2, বাস্তবেও ঘটেছে ঠিক তাই। দর্শকপ্রিয়তা তো বটেই, বক্স অফিসেও রাজত্ব করছে ছবিটি। 2018 সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার 1 সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলে। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে পরিচালক প্রশান্ত নীল ও ইয়াশের তরফ থেকে।